প্রতি বছরের ন্যায় এবারও দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা রওজা শরীফে। প্রতিদিন 550 রোজাদার একত্রে ইফতারে অংশ নিচ্ছেন এখানে। ফজরের নামাজের পরপরই শুরু হয় কর্মযজ্ঞ। যার যার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন সবাই। এই ব্যস্ততা চলে ইফতারের পূর্ব পর্যন্ত। দীর্ঘ এই সময়ে 550 রোজাদারের জন্য তৈরি করা হয় ভুনা ছোলা, সিঙ্গারা ও ফিরনি। সিদ্ধ করা হয় ডিম, ভেজানো হয় চিড়া, সেই সাথে দেওয়া হয় কলা ও খেজুর। এরপর তা প্লেটে সাজিয়ে পরিবেশন করা হয় রোজাদারদের। দিনভর এই কর্মযজ্ঞ চলে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা রওজা শরীফে। সাতক্ষীরা জেলায় নলতা কেন্দ্রের আওসাই মিশনের উদ্যোগে ইফতার মাহফিল। ইফতারের মেনু আছে 7 রকম, কলা, ডিম, ছোলা, কলা চিড়ে, ফিরনি, সিঙ্গারা। ভোর 5টায় আসি, বিকাল 5টায় আমাদের কাজ শেষ হয়। নলতা শরীফে এই শাহী ইফতার মাহফিলে যে 550 মানুষের ইফতারের আয়োজন করা হয়, এখানে যে কয়টা আইটেম আছে সবগুলা প্রথম থেকে শুরু করে আপনার এই মাঠটা পুরো মাঠটা 4 ভাগ বিভক্ত করে 4টা টিমের মাধ্যমে এখানে মোট 550 ইফতারের প্লেট তৈরি করা হয়। তো সবাই স্বেচ্ছাশ্রমে আছে এখানে। এখানে আমরা যারা দেখছেন সবাই স্বেচ্ছাশ্রমে এই কাজগুলো করে আসতেছে দীর্ঘদিন যাবৎ, এবং ইনশাআল্লাহ যতদিন চলবে এক প্রজন্ম পুরো প্রজন্ম সবাই এভাবেই ইনশাআল্লাহ এই কাজটা চলতে থাকবে। দিন গড়িয়ে ইফতারের সময় যতই ঘনিয়ে আসে ততই ঘটতে থাকে ইফতারের জন্য প্যান্ডেলকৃত মাঠ। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা রওজা শরীফে আয়োজিত এই ইফতার মাহফিল দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল বলে দাবি সংশ্লিষ্টদের। এটি বোধ করি আমরা আমাদের দেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ ইফতার মাহফিল বলে আমরা বিশ্বাস করি এবং মনে করি। নলতা রওজা শরীফ সূত্র জানায়, 1935 সালে শাহ সুফি হজরত খান বাহাদুর আহসানুল্লাহ নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করার পর থেকে প্রতি বছরই রমজান মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করতেন। তার মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এই মাহফিল অব্যাহত রেখেছে। বর্তমানে শাহ সুফি হজরত খান বাহাদুর আহসানুল্লাহ এর রওজা প্রাঙ্গণে দেশের সর্ববৃহৎ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রমজান মাসের শুরু থেকে প্রতিদিন রওজা শরীফের মাঠে একত্রিত হয়ে ইফতার করেন 550 মানুষ। মার্চ জুড়ে চলমান এই ইফতার মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও হাজির হন রওজা প্রাঙ্গণে। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ যে মানুষের খেদমত করার জন্য যে সুবাস ছড়িয়ে গেছেন, সেই সুবাস আমরা সেই আদর্শ বুকে ধারণ করে প্রতি বছর 8 থেকে 10 হাজার মানুষ এখানে যে ইফতারি করতে আসে, আমরা 250 থেকে 300 কর্মী এখানে কাজ করি। এই কাজটা করতে পেরে নিজেদের কাছে খুব ভালো লাগে যে না, আমরা আল্লাহর মেহমান রোজাদার মানুষদের ইফতারির কাজে আমরা সহযোগিতা করতে পারি। আমরা নিজেদের ভাগ্যবান মনে করি যে আমরা নলতা শরীফে জন্মগ্রহণ করতে পারছি বলে, হয়তো এই কারণেই আমরা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখছি। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহ এর দেশ বিদেশের অনুসারীদের অর্থায়নে দৈনিক 2.5 লক্ষাধিক টাকা ব্যয়ে আয়োজিত এই ইফতার মাহফিল যেমন দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিলের ঐতিহ্য বহন করে আসছে, তেমনি ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনও এক অনন্য নজির। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ তাদের ইফতার গ্রহণের জন্য আসেন। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিদিন এখানে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের ইফতার আয়োজন করে। আমার জানা মতে এটি বাংলাদেশের অন্যতম সর্ববৃহত্তম ইফতার মাহফিল। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের পার্শ্ববর্তী শ্যামনগর, আশাশুনি, সাতক্ষীরা সদর, দেভাটা বিভিন্ন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে একই কাতারে ইফতার আদায় করে তারা তাদের মাগরিবের নামাজ আদায় করেন। রমজান মাস ব্যাপী এখানে একটি অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। প্রায় 5 থেকে 7 হাজার মানুষের সাথে এই প্রথমবারের মতো ইফতারি করার সৌভাগ্য হয়েছে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ।